ক্লাসে সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে নেওয়া হবে প্রাথমিক শিক্ষা সমাপনের পিএসসি পরীক্ষা। তাই প্রাথমিকের শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার সম্ভাবনা নেই, এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা আর অটোপাস দিতে চাই না, এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে, সে কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই। এদিকে প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা, শিক্ষার্থীদের দিচ্ছেন হোমওয়ার্ক বা বাড়ির কাজ, সপ্তাহ পার হলেই তা আবার বুঝে নিচ্ছেন। টিভি ও কমিউনিটি রেডিওতে পাঠদান সম্প্রচার সবাইকে যুক্ত করা না গেলেও হোমওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম রাখা সম্ভব হচ্ছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে প্রায় 30 লাখ পরীক্ষার্থী অংশ নিয়ে থাকে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।